নির্বাচনের পর কংগ্রেস সিপিআইএম আব্বাস তৃণমূল একসাথে জোট করবে তা সবাই জানে। সে ডালুবাবুই হোক আর আলুবাবুই হোক, মালদায় চায়ের চর্চা অনুষ্ঠানে এসে একথাই বললেন বিজেপি নেতা সায়ন্তন বসু। প্রসঙ্গত আবু হোসেন খান চৌধুরী বলেন, আব্বাস সিদ্দিকির সাথে কংগ্রেস সিপিআইএম জোট করেছে, তৃণমূল ধর্মনিরপেক্ষ দল, আগামী দিনে তাদের সাহায্য করবে, তাদের সাথে জোট করব। যে বিজেপির বিরুদ্ধে কংগ্রেস সিপিএম আব্বাস তৃণমূল সবাই একজোট আছে, কোনো কারণে যার সম্ভাবনা নেই, কিন্তু তাও কোনো কারণে যদি ত্রিশঙ্কু বিধানসভা হয়, হাং বিধানসভা হয়, ডালুবাবু আলুবাবু সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন, বিজেপিকে আটকে রাখবেন। পরিযায়ী নিয়ে কী অবস্থান বলছিলেন তাদের ফিরিয়ে এনে? আমাদের বক্তব্য খুব পরিষ্কার ক্লিয়ার, পরিযায়ী শ্রমিকদের এবার নির্বাচনে অংশ নিতে হবে, তাদেরকে আমরা প্রয়োজনের ব্যবস্থা করে নিয়ে আসবো। আর আমি তাদের আগ্রহ করবো যে বিজেপি সরকার হবে, আর ফেরত যেতে হবে না, আর এখানে থাকুন, আমাদের সরকারের প্রাথমিক কাজ হবে তাদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা। হ্যাঁ, পার্টি বড় হচ্ছে তো এখন অনেক লোক, আগে লোকজন কম ছিল। 2016 সালে আমি মালদা জেলারই অবজারভার ছিলাম, তখন এক একটা কেন্দ্রের দুজন তিনজন দাবিদার ছিলেন, আর এখন এক একটা কেন্দ্রে 200-300 জন দাবিদার, তো একজনই হবে। ব্যুরো রিপোর্ট, সমাচার সাত দিন 24 ঘন্টা লাইভ। ঘর ফ্ল্যাট বাড়িতে আজ পর্যন্ত 24 পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ, যোগাযোগ করুন আজই